যার যার ম্যানিফেস্টো তৈরি করছে সাংবাদিকদের মাধ্যমে, সম্ভবত তারাও জাতির কাছে তাদের ম্যানিফেস্টো পেশ করবেন। তা আজ আমরা আপনাদেরকে এখানে কষ্ট দিয়েছি এই জন্য যে জামাত ইসলামী জাতীয় নির্বাচন 1991, যা আগামী 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, সে নির্বাচনে অংশগ্রহণ করছে। এই নির্বাচনী ম্যানিফেস্টো আজকে আপনাদের সামনে পেশ করা হবে। আপনারা এই নির্বাচনী ম্যানিফেস্টো জাতির সামনে গণমাধ্যমের মাধ্যমে তুলে ধরবেন, এই আশাই আমরা আপনাদেরকে আজ এখানে আহ্বান করেছি। আব্বাস আলী খান, ভাতরাব গামীর, জামাত ইসলামী বাংলাদেশ এখন আপনাদের সামনে নির্বাচনী ম্যানিফেস্টো পেশ করছে। আপনাদের প্রথমে আমি আন্তরিক ধন্যবাদ দিচ্ছি যে আপনারা কষ্ট করে আমাদের ম্যানিফেস্টো তো খুব বিস্তারিত আছে, সংক্ষেপ আছে 14 পৃষ্ঠার, এদের সব কথাই আছে। জামাত যদি সরকার গঠন করার সুযোগ পায় তো মূল আমরা কি করব সেটা সংক্ষেপে, প্রথম হচ্ছে জনগণের যে মৌলিক প্রয়োজন ভাত কাপড় বাসস্থান শিক্ষা ও চিকিৎসা করে গড়ে তুলব। 3 নম্বর হচ্ছে প্রতিটি মানুষের, সে যে কোনো ধর্মের, যে কোনো জাতির, যে কোনো বর্ণগোত্রের হোক না কেন, প্রতিটি মানুষের জান মাল এবং ইজ্জত আপন পূর্ণ নিরাপত্তা বিধান। 4 নম্বর, জনগণকে নৈতিক দিক দিয়ে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করবে, দেশপ্রেমিক নাগরিক হিসাবে, দায়িত্বশীল নাগরিক হিসাবে তাদেরকে গড়ে তুলবে। এবং যেহেতু আল্লাহর আইন এবং সকলের শাসন প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য, এই জন্যে আল্লাহর আইন মেনে চলা, আল্লাহ আইনের মঙ্গলকারিতা প্রয়োজনীয়তা এসব তো অভিহিত করার জন্যে মানুষকে আগে মানসিকভাবে তৈরি করা। 5 নম্বর হচ্ছে মহিলাদের সকল রকমের অধিকার নিশ্চিত করবে, জামাত যদি কখনো সরকার গঠনের সুযোগ পায়। 6 নম্বর হচ্ছে অমুসলিম যারা থাকবেন এই দেশে তাদের পূর্ণ নাগরিক ও ধর্মীয় অধিকার নিশ্চিত করবে। এ হচ্ছে মূল 7টি বিষয় জামাত বলতে গেলে কাজ করা সম্ভব নয়। তাই জামাত ইসলামী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পন্থায় রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন আনতে চায়। এর লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে এমন একটি আদর্শ রাষ্ট্রে পরিণত করা যা কোরআন সুন্নাহর পূর্ণ অনুগত ও খিলাফত রাশিদের আদর্শের অনুসারী হবে, যা অন্যায় ও দুষ্কৃতি নির্মূল করবে, নেকি ও স্বীকৃতি বিকাশ সাধন করবে এবং দুনিয়ায় আল্লাহর কালিমা সমুন্নত করবে, যা জুলুম অবিচার শোষণ প্রেরণ সন্ত্রাস ও নৈতিক উচ্ছৃঙ্খলতা উচ্ছেদ করবে, ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ পুনর্গঠন করবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সুবিচার কায়েম করবে, যা হবে সত্যিকার অর্থে ন্যায় বিচার ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র এবং যা প্রতিটি নাগরিকের মৌলিক প্রয়োজন তথা অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা পূরণের নিশ্চয়তা বিধান করবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে জান মাল মানবিক অধিকার ইজ্জত আপন পূর্ণ নিরাপত্তা দান করবে, যা জনগণের ক্ষোভ প্রকাশের পূর্বেই তাদের প্রয়োজন উপলব্ধি করবে এবং ফরিয়াদ জানানোর আগেই তাদের সাহায্যে এগিয়ে আসবে, যা প্রকৃতপক্ষে জনগণের সৌভাগ্য হবে এবং জনগণও তার সৌভাগ্য হবে, যেখানে জনগণের সকল মৌলিক অধিকার পুরোপুরি নিরাপদ থাকবে, যা প্রকৃত অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হবে যেখানে জনগণের স্বাধীন মতামত প্রশ্ন অনুযায়ী নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত। দেশ গড়ার মূল নীতি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাখা এদেশবাসী দিনই ও জাতীয় কর্তব্য। দেশের সংখ্যাগরিষ্ঠ গণমানুষের রায় অনুযায়ী ইসলামী হবে এদেশের আদর্শ। দেশের সরকার পরিচালনা করা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাজ, সরকারি কর্মচারীদের কর্তব্য হচ্ছে নির্বাচিত সরকারের আনুগত্য করা। জনগণ যাদেরকে স্বাধীন ইচ্ছানুযায়ী নির্বাচিত করবে তারাই হবে দেশের সত্যিকার প্রতিনিধি। গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক উপায়ে নিজস্ব দৃষ্টিভঙ্গির পক্ষে জনমত গঠনের অধিকার প্রত্যেক ব্যক্তি ও দলের আছে। এই অধিকারের উপর কোনরূপ বিধিনিষেধ আরোপ করার অধিকার কারো নেই। জাতীয় সংবাদপত্র, রেডিও, টেলিভিশন ও সংবাদ সরবরাহ সংস্থার ন্যায় প্রচার মাধ্যমগুলো নিরপেক্ষতা বজায় রাখবে।
বাংলাদেশের স্বাধীনতা সংহতি নিরাপত্তার বিরুদ্ধে কেউ কাজ করতে পারবে না, প্রমাণ ছাড়া কোন অভিযোগ কারো বিরুদ্ধে করা যাবে না, সকল দলের মত প্রকাশ করার অধিকার নিশ্চিত করতে হবে এবং প্রলোভন হুমকি শক্তি অস্ত্র বলে গণমানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না। তিন, ইসলামী আইন জারির মূলনীতি, সমাজে অনিসলামী আইন শাসন বিচার শিক্ষা সংস্কৃতি চালু থাকলে মুসলমান হওয়া সত্ত্বেও ইসলামী বিধান অনুযায়ী চলা সম্ভব হয় না, এমনকি জনগণ ইমানের তাকিদে ইসলামী সরকার গঠনের জন্য কোন ইসলামী দলকে নির্বাচন করার পরও অনেকের আমল আখলাকে বহু ত্রুটি বাকি থেকে যাবে। আল্লাহর বিধান না জানার দরুন এবং ইতিপূর্বে ইসলামী চরিত্র গঠনের পরিবেশ ও সুযোগ না পাওয়ার কারণে জনগণের জীবনে অনিসলামী অভ্যাস চালু থেকে যেতে পারে। তাই এ বিষয়ে জামাতে ইসলামী সুস্পষ্ট ভাষায় ঘোষণা করছে যে দয়ানা আল্লাহ মানুষের উপর জুলুম করার জন্য কোরআন নাজিল করেননি, মানুষকে সংসদের জন্য সুযোগ না দিয়ে জনগণকে আল্লাহর আইন মেনে চলার পরিবেশ সৃষ্টি না করে এবং জনগণের চরিত্র উন্নত করার যথাযথ ব্যবস্থা না করে আল্লাহ পাক তাদের উপর ফৌজদারি শাস্তি চাপিয়ে দেওয়ার কোন অধিকার সরকারকে দেননি। ইসলাম সম্পর্কে অজ্ঞ লোকেরা প্রচার করে থাকে যে ইসলামী সরকার কায়েম হওয়ার সাথে সাথেই সব চোরের হাত কেটে দেওয়া হবে এবং জেনাকারীদেরকে পাথর মেরে হত্যা করা হবে, এই প্রচারণা সম্পূর্ণ মিথ্যা ও অযৌক্তিক। অভাবের কারণে কেউ চুরি করলে তাকে শাস্তি দেওয়া নিষেধ, যে সরকার মানুষের মৌলিক প্রয়োজন পূরণের ব্যবস্থা করে না শাস্তি দেওয়ার কোন অধিকার সে সরকারকে দায়িত্ব আসলে ইসলামী আইন জারি করার জন্য নিম্নরূপকরণ পদ্ধতি গ্রহণ করবে। শিক্ষা ব্যবস্থা ও প্রচার মাধ্যমকে কাজে লাগিয়ে জনগণের চিন্তা বিশ্বাস ও কর্মকে পরিশুদ্ধ করা হবে, সামাজিক নিরাপত্তার এমন ব্যবস্থা করা হবে যাতে মানুষের খাওয়া পড়া বাসস্থান চিকিৎসা ইত্যাদির কোনো অভাব না থাকে এবং অভাবের কারণে কেউ হারাম পথে রোজগার করতে বাধ্য না হয়। নারী পুরুষের শিক্ষা ও কর্মক্ষেত্রে এমনভাবে আলাদা করে দেওয়া হবে যাতে বিবাহ ব্যতীত তাদের মধ্যে সম্পর্ক সৃষ্টির সুযোগ না হয়। যেসব সমস্যার কারণে আল্লাহ ও রাসূলের পথে চলা কঠিন মনে হবে সেসব সমস্যার সমাধানে সব রকম ব্যবস্থা করা হবে। মোট কথা, ইসলামী আইন মেনে চলার জন্য জনগণের মন মগজ তৈরি এবং পরিবেশ অনুকূল করা ছাড়া ইসলামী আইন জারি করা অবাস্তব। এত সব ব্যবস্থা করার পরও যারা ইসলামী আইন অমান্য করবে শুধু তাদেরকে আল্লাহ ও রাসূলের নির্ধারিত শাস্তি দেওয়া হবে, যাতে ন্যায় বিচার হবে, সমাজে অপরাধ বেড়ে না যায়। চার, সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা, আইন যত ভালোই হোক শাসক অসৎ হলে সে আইনও অপপ্রয়োগের শিকার হয়, দুর্নীতিবাদ শাসকের হাতে কল্যাণকর আইন ও জুলুমের হাতিয়ার পরিণত হয়ে থাকে, জনগণের দুঃখ দুর্দশার সবচেয়ে বড় কারণ হল সৎ নেতৃত্বের অভাব, অভাব দূর করার জন্য নিম্নরূপ ব্যবস্থা গ্রহণ করা হবে। সমাজে দ্বারা করা সব লোকদের ঐক্যগত প্রচেষ্টার দ্বারা নিম্ন পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সকল স্তরে নির্বাচনের মাধ্যমে অসৎ নেতৃত্বের অবসান ঘটানো। পাঁচ, শাসনতান্ত্রিক সংস্কার, নিম্নলিখিত নীতিমালা আলোকে শাসনতন্ত্র সংশোধন করা হবে, আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে বাংলাদেশকে সুরক্ষিত ঘোষণা, কোরআনের কাহিনী তুচ্ছ বলে ঘোষণা, শাসনতন্ত্রের সকল অনিশ্চয় ধারাকে যথাশীঘ্র ইসলামী ধারা পরিবর্তন, মৌলিক অধিকার ক্ষুণ্ণকারী সকল বিধিনিষেধ প্রয়োগ করা, সকল কানাকানন বাতিল, বিচার বিভাগকে প্রশাসন বিভাগকে সম্পূর্ণ পৃথক পুরোপুরি স্বাধীন করা, জরুরি অবস্থায় মৌলিক অধিকারকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দেওয়ার ক্ষমতা নাকচ করা। ছয়, আইনগত সংস্কার, আইন কারণের ক্ষেত্রে নিম্নরূপ সংস্কার করা হবে, দেওয়ানি ও ফৌজদারি দণ্ডবিধি এমনভাবে সংশোধন করা যাতে আদালত দ্রুত ও সহজে ন্যায় বিচার করতে পারে, এমন আইন কানুন তৈরি করা যাতে ব্যবিচার মদ্যপান জুয়া নগ্নতা অশ্লীলতা বিশ্বাবৃত্তি নারী পাচার এবং চরিত্রহানিকর ছাড়ছড়ি বহিপত্র পর্নোগ্রাফি বিজ্ঞাপন বন্ধ করা, নিম্নোক্ত ব্যবস্থা নেওয়া হবে, নিম্ন আদালতের বিচারকগণ সহ সুপ্রিম কোর্টের বিচারপতিগণ যাতে সম্পূর্ণ স্বাধীনভাবে বিচার কাজ পরিচালনা করতে পারেন তার নিশ্চিত বিধান এবং সে লক্ষ্যে আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ করা, নিম্ন আদালতের জজ এবং ম্যাজিস্ট্রেট নিয়োগের দায়িত্ব সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা, শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করা। আট, প্রশাসনিক সংস্কার, সংস্কার সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর থেকে ঘুষ খেয়ানত এবং অন্যান্য দুর্নীতি অনিয়ম দূর করা, সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব রাখা এবং অবৈধ অর্থ উপার্জনকারী কর্মচারীর বিরুদ্ধে ত্বরিত আইনানুগ ব্যবস্থা নেওয়া, সরকারি দপ্তরগুলোতে বাংলা ভাষা পুনরায় চালু করা, জাতীয় সম্পদ তহবিলকে অপচয় অপব্যবহার থেকে রক্ষা করা, সরকারি কর্মচারীদের জুলুম প্রেরণ ও ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগ গ্রহণ এবং তার আশু প্রতিকার করার জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন দপ্তর স্থাপন করা, পুলিশের প্রসিকিউশন ব্রাঞ্চ এবং ইনভেস্টিগেশন ব্রাঞ্চকে কার্যত পৃথক করে দেওয়া,
গোলামী যুগের জেল সংক্রান্ত যাবতীয় নির্মম বিধিকে ইসলামী বিধানের আলোকে পরিবর্তন করা এবং জেলগুলোকে নৈতিক ও মানসিক সংশোধনের কেন্দ্রে পরিণত করা। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতে দেশের সত্যিকার প্রতিনিধিত্ব করতে সক্ষম লোকদেরকে নিয়োগ করা, দেশের যোগ্য লোক যাতে অর্থনৈতিক প্রয়োজনে বিদেশে চলে যেতে বাধ্য না হয় সে উদ্দেশ্যে কার্যকর ব্যবস্থা করে গড়ে তুলতে হবে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থার প্রেক্ষিতে শুধু সশস্ত্র বাহিনী গড়ে তোলাই যথেষ্ট নয় বলে নিম্ন ব্যবস্থা নিতে হবে। জনগণ সশস্ত্র বাহিনীর মধ্যে ইসলামী জিহাদের চেতনা জাগ্রত করা, যাতে তারা বাংলাদেশকে পৃথক একটি স্বাধীন মুসলিম দেশ হিসেবে টিকে রাখার জন্য হাসি মুখে শাহাদত বরণ করতে পারে। 18 থেকে 40 বছরের সকল পুরুষকে বেসামরিক প্রতিরক্ষা ট্রেনিং দেওয়া হবে এবং 18 থেকে 30 বছরের মহিলাদেরকেও ইসলামী শরীয়তের সীমারেখার মধ্যে আত্মরক্ষামূলক প্রাথমিক ট্রেনিং দেওয়া। নেতৃত্ব জাতীয় পর্যায়ে সৎ ও যোগ্য নেতৃত্ব ব্যতীত দুর্নীতির উচ্ছেদ অসম্ভব। দুর্নীতি উপর থেকেই নীতি চালু হয়, তাই দুর্নীতির উচ্ছেদ উপর থেকেই হতে হবে। প্রশাসনকে সর্বস্তরে দুর্নীতিমুক্ত করতে হবে এবং সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে তা সম্ভব। শিক্ষা সংস্কার, গোটা শিক্ষা ব্যবস্থাকে জাতি গঠনের প্রধানতম মাধ্যম হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে নিম্নরূপ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়কে ইসলামী শিক্ষা ব্যবস্থার বাস্তব নমুনা হিসাবে পূর্ণাঙ্গ রূপদান করা, আলিয়া মাদ্রাসা ও কাউন্সিল সমূহকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত করে মাদ্রাসা শিক্ষাকে জাতীয় শিক্ষার মানে উন্নীত করা, হাফিজিয়া ফোরকানি মাদ্রাসাকে প্রাথমিক শিক্ষার সমান মর্যাদা দেওয়া, সমাজ ও রাষ্ট্রের জন্য চিরত্রবান যোগ্য দায়িত্বশীল লোক তৈরি করার লক্ষ্যে শিক্ষাকে শুধু পুঁথিগত জ্ঞানে সীমিত না রেখে তার প্রতিটি শাখায় বাধ্যতামূলকভাবে নৈতিক শিক্ষা সামিল। শিক্ষার প্রাথমিক স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ও শিল্পকলার প্রতিটি শাখায় ইসলামী জীবন দর্শন সন্নিবেশিত করা, অমুসলিম শিক্ষাদেরকে তাদের ধর্মীয় শিক্ষার পূর্ণ সুযোগ দেওয়া, মহিলাদের জন্য পৃথক স্কুল মাদ্রাসা কলেজ মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করা, শিক্ষকদের ভালো চাকরির শর্ত সহ উপযুক্ত বেতন দেওয়া যাতে সমাজের উত্তম মেধাবী লোকেরা এই মহৎ পেশা থেকে আকৃষ্ট নেওয়া। ইসলামী মূল্যবোধের পরিপন্থী নয় এমন সব শিল্পকলার পরিপূর্ণ বিকাশের পথ প্রশস্ত করা এবং শিল্পীদেরকে নৈতিক দৃষ্টিতে ও সমাজে উন্নত মর্যাদার অধিকারী হওয়ার সুযোগ দেওয়া, দেশকে পর্যায়ক্রমে দারিদ্র বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করা, জনগণের মৌলিক প্রয়োজন ভাতৃবর্ষ শিক্ষা চিকিৎসা পূরণের ব্যবস্থাকে সরকারি দায়িত্বের অন্তর্ভুক্ত করা, সর্বকর্মক্ষম সবাইকে অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের যোগ্য বানানোর মাধ্যমে জনসংখ্যাকে জনসম্পদে গণন করা, দেশের ভূমি শ্রম মূলধন কাঁচামাল প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের বাঞ্ছিত হার অর্জন করা, ভূমি ব্যবস্থাকে এমনভাবে সংস্কার করা যাতে সত্যিকার চাষিরা ভূমিহীন হয়ে না পড়ে এবং দারিদ্রের সুযোগ নিয়ে যোগদান যুবকেরা জমি খরিদ করে গরিব চাষিদেরকে চেক পর্যন্ত পরিণত করতে না পারে, সম্পদ আয়ের সুবিধাজনক বন্টন ঋণ ব্যবস্থা করা যাতে সম্পদ অল্প কিছু লোকের হাতে কেন্দ্রীভূত না হয় এবং সকল নাগরিক সমভাবে আর্থিক উন্নতির সুযোগ পায়, মুদ্রাস্ফীতি ও ফাঁকিবাজির বন্ধ করা এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, কর ব্যবস্থার আমূল পরিবর্তন করা, জাতীয় সম্পদের অপচয় বন্ধ করা, অর্থনীতিকে আত্মনির্ভরশীল করা এবং বিদেশি ঋণের উপর নির্ভরশীলতা হ্রাস করা, শিল্পের মুনাফায় শ্রমিকদের অংশ দিয়ে মালিক ও শ্রমিকদের সম্পদ সংগত উন্নয়ন করা, সংস্থাকে সুদমুক্ত করে পূর্ণ ইসলামী যুগ প্রতিষ্ঠিত করা এবং বৈদেশিক মুদ্রা অর্জনকারীদের অর্থ সঠিকভাবে বিনিয়োগের বাস্তব ব্যবস্থা গ্রহণ করা, শহর গ্রামাঞ্চলের মধ্যে অর্থনৈতিক বৈষম্য দূর করা। ১৬ ভূমি ব্যবস্থা, অনাবাদী ও খাওয়া জমি ভূমিহীন ও স্বল্পজীবীর মালিক কৃষকদের কাছে সহজ পুষ্টিতে বন্দোবস্ত দেওয়া, মালিকানা সত্য রেখে সমবায় চাষাবাদ আধুনিক চাষাবাদ ও সমবায় বাজারজাতকরণকে উৎসাহিত করা, সেকস্তি জমির খাজনা মওকুফ সহ বয়স্তি জমির উপর নদীর শিকস্তির মালিকানা সত্য বহাল রাখা, জেগে ওঠা চর সহ উদ্ধারকৃত জমির হিংসাপূর্ণ নিবন্ধনের জন্য আইন প্রণয়ন ও কার্যকর করা, গ্রামের ভূমিহীন মানুষের বসবাস ও আশ্রয়ের ব্যবস্থা করা, কৃষি রেডের সুর মহকুফ ও সার্জনের প্রথা বিলুপ করা, কৃষি ব্যবস্থা কৃষকেরা যাতে তাদের উৎপন্ন ফসলের ন্যায়সঙ্গত মূল্য পায় এবং দালাল ফেরিয়ারা অবৈধ মুনাফা করতে না পারে সেজন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, বিশেষভাবে পাট তুলা তামাক আখ আলু ও অন্যান্য কৃষি পণ্যের ক্ষেত্রে কৃষকদের প্রতি যে অবিচার চলছে তার অবসান ঘটানো। ১৮ শিল্পনীতি, পাবলিক লিমিটেড কোম্পানিগুলোর মালিকানা বেশি সংখ্যক জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং কোন পরিবারের সর্বোচ্চ পরিমাণ অংশ শেয়ার আইনের সাহায্যে নির্ধারিত করা, ছোট ও নতুন পুঁজি সংগঠনকারীদেরকে বিশেষ সুবিধা সহ
সুদ মুক্ত ঋণ কেমনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, ক্ষুদ্র কুটির করে তোলা ও জনশক্তির প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া, বাণিজ্য নীতি ইসলামী শরীয়তে হারাম যাবতীয় বাণিজ্যের পথ রুদ্ধ করা এবং হালাল ব্যবসার পথ সহজ করা, অপরিহার্য পণ্য আমদানি এবং রপ্তানিযোগ্য পণ্যের বাজার সৃষ্টির সর্বাত্মক চেষ্টা করা, ব্যাংক ও বিমা সুদবিহীন ব্যাংক ও বিমা ব্যবস্থা চালু করে দেশের মানুষকে হারাম থেকে রক্ষা করা, যোগাযোগ পরিবহন যেমন পরিবহন ও যোগাযোগ ক্ষেত্রে বিরাজমান দুর্নীতি ও অবস্থা দূর করা, রেল ও বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা এবং দেশের সকল অঞ্চলকে রেল ও বিমান যোগাযোগের আওতায় আনা, জেলা উপজেলা এবং আন্তঃজেলা উপজেলা সড়ক যোগাযোগ পরিবহন ব্যবস্থা উন্নত সম্প্রসারণ করা, নৌ ব্যবস্থার উন্নয়ন এবং নদী ও নদীবন্দর সমূহের সংস্কার ও সম্প্রসারণ করা, ডাক তার টেলিফোন ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণ করা, রেল লাইন সহ যমুনা সেতু নির্মাণ করা, বাইশ শ্রমিক মজুর ও স্বল্প শ্রমিক কর্মচারী ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করা, বেতন ও ভাতার হারে বর্তমান ব্যবধান ক্রমান্বয়ে কমিয়ে আনা, স্বল্প বেতনভোগীদের বাসস্থান চিকিৎসা ও তাদের ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করা, সকল শিল্প প্রতিষ্ঠানে শ্রমিকদের দ্রব্যাংশ থেকে নগদ বোনাস দেওয়া, তেইশ পানি সম্পদ উন্নয়নের পানি সম্পদ উন্নয়নের জন্য স্বল্প মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ এবং তার যথাযথ বাস্তবায়ন, খাল খনন নদী সংস্কারের মাধ্যমে শুকনো মৌসুমে সেচের জন্য পর্যাপ্ত পানি সরবরাহ এবং বন্যার পানি দ্রুত নিষ্কাশন জলাবদ্ধতা দূরীকরণের ব্যবস্থা গ্রহণ, চব্বিশ প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক সম্পদ আহরণ সংরক্ষণ ব্যবহারের জন্য নির্ভুল ব্যবস্থা নেওয়া হবে, গ্যাস চুনাপাথর কঠিন শিলা গ্লাস বালি হোয়াইট কয়লা খনিজ বালি পেট্রোল ইত্যাদির অনুসন্ধান ও আহরণ, বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকা জুড়ে সামুদ্রিক মৎস্য সম্পদ ও খাদ্য জাতীয় পদার্থের লালন সংরক্ষণ ও সদ্ব্যবহার, পঁচিশ জনসম্পদ উন্নয়নশীল অর্থনীতির জন্য জনসম্পদ সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহ আমাদের বাংলাদেশকে সম্পদে সমৃদ্ধ করেছেন, এই সম্পদকে আপদ হিসেবে গ্রহণ গণ্য না করে জনশক্তিতে পরিণত করতে হবে, সামাজিক নিরাপত্তা যেমন বৃদ্ধ অচল পঙ্গু অন্যান্য সকল অভাবী লোকদেরকে আর্থিক সাহায্য ও ভাতা দান, এতিম ও গরিব শিশুদের শিক্ষা ও তাদের পুনর্বাসনের ব্যবস্থা, অল্প পুঁজির ব্যবস্থা হলে নিজের পায়ে দাঁড়াতে পারে এমন লোকদের সাহায্য করা, গরিব লোকদের চিকিৎসা ঋণ পরিশোধ অক্ষম লোকদের ঋণ পরিশোধ, সফরকালে সত্যিকার অসুবিধার সম্মুখীন লোকদের সাহায্য না, ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার কাজে সাহায্য করা, পল্লী উন্নয়ন দেশের 90% লোক গ্রামে বাস করে, এই বৃহত্তর জনগোষ্ঠীর সুযোগ সুবিধা বৃদ্ধি এবং জীবনযাত্রার মান কল্পে অগ্রাধিকারের ভিত্তিতে নিম্নোক্ত ব্যবস্থা নেওয়া হবে, বিশেষ পরিকল্পনার আওতায় গ্রামের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য রাস্তাঘাট সেতু কালভার্ট ও সাঁকো নির্মাণ, পল্লী এলাকায় শিক্ষার সার্বিক মানের জন্য শিক্ষকদের আকর্ষণীয় বেতন এবং প্রয়োজন অনুসারে সরকারি উদ্যোগ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, জনস্বাস্থ্য সবার জন্য স্বাস্থ্য নীতি চালকের উদ্দেশ্যে নিম্ন পদক্ষেপ নেওয়া, প্রত্যেক নাগরিকের জন্য চিকিৎসার সুযোগ নিশ্চিত করা, ন্যায্য মূল্যে ঔষধ সরবরাহ সহ চিকিৎসার সুযোগ বৃদ্ধি এবং জনস্বাস্থ্যে নিয়োজিত ডাক্তার নার্স অন্যান্য ব্যক্তিদেরকে সত্যিকার অর্থে জনগণের সেবক রূপে গড়ে তোলা, নারী অধিকার সংরক্ষণ নারীর প্রতিভা ব্যক্তিত্ব বিকাশের সাপেক্ষ কর্মক্ষেত্রে ব্যবস্থা করা, স্বামী যাতে স্ত্রীর উপর অত্যাচার না পারে তার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, যৌতুক প্রথা বন্ধের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা, নারীদের উপর অবিচার বন্ধ করার জন্য তালাক সংক্রান্ত যাবতীয় বিষয় ইসলামী শরীয়তে নিয়ন্ত্রণাধীন কোর্স চালু করা, অমুসলিমদের জান মাল ইজ্জতের নিরাপত্তা বিধান, ধর্মীয় স্বাধীনতা রক্ষা এবং নাগরিক ও আইনানুক অধিকার সংরক্ষণ করা, তফসিলি সম্প্রদায়ের সার্বিক কল্যাণ ও উন্নতির প্রতি বিশেষ নজর ব্যবস্থা করা, সরকার পরিচালনা ও সংসদের ভূমিকা জাতীয় সংসদে জামাত ইসলামী বাংলাদেশের পার্লামেন্টারি দল নিম্নোক্ত নীতির ভিত্তিতে কাজ করবে, সংসদের আচরণ ও কার্যপ্রণালী বিধি ইসলামের ন্যায়নীতি শিষ্টাচার স্বাধীনতা গণতন্ত্রের ভিত্তিতে প্রণয়ন করা, জামাত ইসলামী জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ লাভ করলে নিজস্ব মন্ত্রিসভা গঠন করবে এবং জনগণের নিকট প্রদত্ত ওয়াদা পূরণের ত্বরিত পদক্ষেপ গ্রহণ করবে, জনগণকে মন্ত্রী এবং সংসদ সদস্যদের জিজ্ঞাসাবাদ ও সমালোচনা করার অধিকার দেওয়া, মন্ত্রী ও সংসদ সদস্যদের বিলাসী জীবনযাপন না করা, তাদের ভাতা সামাজিক সুবিচারের ভিত্তিতে নির্ধারণ, জনগণের অর্থ এবং সরকারি প্রশাসনের যন্ত্রকে ব্যক্তি গোষ্ঠী ও দলীয় স্বার্থে ব্যবহার না করা, বিরোধী দল হিসাবেও জামাতি
জামাতের সংসদ দল আদর্শ নীতি ও জাতীয় স্বার্থ দ্বারা গঠিত হওয়া এবং বিরোধিতার উদ্দেশ্যে বিরোধিতা করার নীতি কখনো অনুসরণ না করা। বৈদেশিক নীতি জামাত ইসলামী ক্ষমতাসীন হলে বাংলাদেশ একটি আদর্শ ইসলামী রাষ্ট্র প্রস্তুত করবে, যাতে মানব জাতি ইসলামের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক বিধানের শ্রেষ্ঠত্ব ও কল্যাণকারী উপলব্ধি করতে সক্ষম হয় এবং এদেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের জন্য সকল রাষ্ট্রের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়। স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংরক্ষণ, জাতীয় উন্নতি, অগ্রগতি ও বিশ্ব শান্তির লক্ষ্যে নিম্নরূপ প্রতিশ্রুতি অনুসরণ করা হবে। যেমন বৈদেশিক নীতি ও কার্যক্রমে ইসলাম আদর্শের প্রতিফলন ঘটানো, ওয়াদা প্রতিশ্রুতি মেনে চলা এবং এ বিষয়ে সততা দৃষ্টান্ত পেশ করা, আন্তর্জাতিক সুবিচার এবং বিশ্ব শান্তির পরিবেশ সৃষ্টির জন্য কার্যকর ভূমিকা পালন করা, ইসলামী আদর্শ মূল্যবোধ জাতীয় স্বার্থ স্বাধীনতা রক্ষা বজায় রেখে বিশ্বের সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন রক্ষা করা, কারো অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা এবং সুসম্পর্কের ভিত্তিতে সহ অবস্থান নীতি মেনে চলা, ন্যায় অনুষ্ঠানের ভিত্তিতে যাবতীয় দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সমস্যার সমাধান করা, মুসলিম বিশ্বের সংহতি ও উন্নয়নের জন্য নিম্নোক্ত পদক্ষেপ নেওয়া, ইসলামী সভ্যতার পুনরুজ্জীবন ও উন্নয়ন এবং মুসলিম জাহানকে অনিসলামী সভ্যতা সংস্কৃতির নাগবাজ থেকে মুক্তিদানের চেষ্টা চালানো, সমগ্র মুসলিম জাহানের জন্য একটি যৌথ ও সুষম নীতি গ্রহণ, মুসলিম দেশগুলোর আত্মনির্ভরশীলতার জন্য যৌথ প্রচেষ্টায় প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ, মুসলিম দেশগুলির পারস্পরিক বিরোধ নিষ্পত্তির জন্য এক আন্তর্জাতিক ইসলামী আদালত স্থাপন, ইসলামী সংবাদ সংস্থা গঠন করে সঠিক তথ্য সরবরাহ নিশ্চিত করণ, মুসলিম দেশগুলির মধ্যে বাণিজ্যিক উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করণ, বিভিন্ন দেশের মুসলমানদের আজাদী সংগ্রামের প্রতি বাস্তব সমর্থ দান, বিভিন্ন দেশের মুসলিম সংখ্যা লঘুদেরকে জুলুম ও নিপীড়ন থেকে রক্ষা করার প্রচেষ্টা চালানো, বিশ্ব মুসলিম ঐক্য অর্জনের লক্ষ্যে একটি আন্তর্জাতিক ইসলামিক কমনওয়েলথ গঠন। এই হচ্ছে সংক্ষেপে আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো যা আপনাদের সামনে আমি পেশ করলাম। সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে যদি কোনো মহিলা প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পায় প্রথমে যে সাতটা পয়েন্ট বলেছিলেন কতগুলো শব্দ ব্যবহার করেছেন মোটামুটি এগুলোই বোঝা আমার পরিবেশ কয়েক সপ্তাহ যাবৎ এমন কতগুলি কথা চালু হয়ে গেছে যেগুলো বাংলা ভাষায় ব্যবহৃত হয় এবং মানুষ সহজে বুঝতে পারে না, এর মধ্যে আছে এমন কতগুলো আছে দু একটা শব্দ যেমন যেমন আমরা এই শব্দগুলো দেখলাম একটু আগে প্রফুল্লতা নিজেই নির্বাচনী ম্যানিফেস্টো এবং ইস্তেহার শব্দটা ব্যবহার করলেন, তবে দিতে কোনটাই বাংলা নয় সকলেই বুঝবে আমরা পরিভাষাগত শব্দ যে আপনারা ক্ষমতায় গেলে এখন যে রাষ্ট্রায়ত্ত খাত আছে এটা কি আপনারা কি বিলুপ্ত করবেন না এটা এটাকে রাখবেন বা এটাকে আরো শক্ত করবেন সেটাকে কিন্তু কোন সুস্পষ্ট শক্ত করতে আমার মনে হয় এতটুকু পর্যন্ত ইয়ে দেবে যে ব্যক্তি মালিকের যে সমস্যাটা গড়ে উঠবে সেটা যদি কোনো অবিচার না হয় শোষণ না হয় এটা রাষ্ট্র দেখবে এরকম কোন যদি আশঙ্কা থাকে তাহলে সেগুলো রাষ্ট্র নিয়ে নেবে আর ভারী শিল্প যেগুলো সেগুলো তো রাষ্ট্র নিয়ে নেবে যেগুলো রাষ্ট্রায়ত্ত খাতে রাখার অনুমতি দেয় ইসলামের প্রথম যেগুলো ছিল এখন এই মুহূর্তে একটা কিছু বলে দেবে এটা তো আমাদের সম্ভব নয় এটা বিচার বিশ্লেষণ করতে একেবারে কোন খাত কোন ইন্ডাস্ট্রি রাষ্ট্র হবে না এটা ইসলামের মৌলিক ভাবে প্রাইভেট ওনারশিপ থাকবে কিন্তু প্রয়োজনে রাষ্ট্রায়ত্ত খাত থাকতে পারে কোনটা থাকলে নাকি একসঙ্গে বলা যাবে না স্পেসিফিক যে প্রশ্নটা আপনারা জানতে চেয়েছেন বর্তমানে যেগুলি রাষ্ট্রায়ত্ত খাতে আছে সেগুলির ব্যবস্থা কি করা হবে এগুলি অবশ্যই যারা শিল্প কারখানাতে এবং অর্থনৈতিক ব্যাপারে এক্সপার্ট তাদের দ্বারা সমন্বিত একটা কমিটি করার পরে বিচার বিশ্লেষণ করে যেটা দেশের জন্য কল্যাণকর রাষ্ট্রায়ত্ত খাত বলে বিবেচিত হবে সেটা রাষ্ট্রায়ত্ত খাতেই থাকবে, যেটা প্রাইভেট সেক্টরে ছেড়ে দিলে পরে
অর্থনৈতিক সমৃদ্ধি এবং রাষ্ট্রীয় অর্থনীতির জন্য বেটার বলে প্রমাণিত হবে সেটাকে প্রাইভেট সেক্টর ব্যবস্থা করা হবে। স্পেসিফিক এক একটার ব্যাপারে এখনই সিদ্ধান্ত দিয়ে দেওয়া করাটা তো সম্ভব নয়। কোনো মোর্চা করছে কিনা, কাকে কাকে কত টাকা এইসব কারণ থেকে আপনার প্রশ্ন এসছে যে কারোর সঙ্গে মোর্চা করছেন কিনা। মোর্চা আমরা করি, মানে কাকে ছেড়ে সমমানা কিছু দল আছে, কিছু ব্যক্তি আছে, নির্বাচনে নির্বাচনে গিয়ে তাদের সঙ্গে সংঘর্ষ না হয় এই জন্য আমরা আসি তাদের জন্য ছেড়েছি। বিএনপি আমরা নিজেরা গণতান্ত্রিক প্রক্রিয়ার বাস্তবায়নের জন্য অথবা রাজনৈতিক দিক থেকে যাদেরকে আমরা মনে করি যে পার্লামেন্টে এই জাতীয় লোকরা আসলে গণতান্ত্রিক ভিত্তিমালা স্থাপিত হওয়ার ব্যাপারে তারা সহযোগিতা করবেন। আমরা ডেমোক্রেটিক সিস্টেমের ব্যাপারে যে চিন্তা ভাবনা করি তারা অনেকটা সেই চিন্তার অনুসারী। এইরকম জায়গায় আমাদের ক্যান্ডিডেটের চাইতেও আমরা তাদেরকে বেটার মনে করেছি এই ইলেকশনের জন্য, তাদেরকে আমরা ছাড় দিয়েছি। তার কিছু কিছু জায়গায় এর বেনিফিট বিএনপির দুইজন ক্যান্ডিডেট পেতে পারেন, এটা অসম্ভব নয়। তবে আমরা এইভাবে কোনো বিশিষ্ট দলকেই উদ্দেশ্য করার পরিবর্তে ব্যক্তিদের ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়েছি। আর দলের ক্ষেত্রে ছোট ছোট দু একটি দল আছে এরকম যারা তাদের একজন বা দুজন ক্যান্ডিডেট এমন আছেন যারা আমরা মনে করি যে তাদের জন্য পার্লামেন্টে আসলে গণতান্ত্রিক ব্যবস্থা মনের জন্য ভালোই হবে, খারাপ হবে। বিএনপির কতজন প্রার্থী আপনাদের এই সুবিধা পেয়েছে এটা আমরা মনে এখনো দেখিনি। আপনারা বর্তমানে যে নির্বাচনে কতটা সিট পাবেন বলে আপনারা বিশ্বাস করেন? আমরা 230 টাকা আমরা কনটেস্ট করছি এবং বর্তমানে যেরকম আবহাওয়া দেখা যাচ্ছে নিরপেক্ষ নির্বাচন যদি হয় সন্ত্রাস না হয় জাল ভোট না হয়, আমরা তো এখন মাঠে মাঠে দেখছি যে অসংখ্য জাল ভোটার তৈরি হয়েছে, এদের কোন ইয়ে নাই, এদের কোন অবস্থান নেই, এদের খুঁজেই পাওয়া যাচ্ছে এরকম জাল ভোট হবে। এগুলি যদি না হয় তাহলে আশা করি যে সরকার গঠনের মতো আসন আমরা লাভ করবো। প্রতিবাদ করেছেন কিন্তু তারা দেশে বিদেশে অনেক সম্পত্তি পাচার করেছে বলে অভিযোগ করেছেন আপনারা, কিন্তু এখন আমরা এই কর্মসূচির মধ্যে তার সম্পদগুলো ফিরিয়ে আনা এবং সরকারের খাতে জমা করার ব্যাপারে কোনো স্পষ্ট বক্তব্য দেন। নির্বাচন বিচারের কথা বলছেন, আপনার সরকার গঠন করলে আমরা সরকার গঠন করলে যারা অপরাধী যারা সম্পদ লুট করেছে কালো টাকার পাহাড় যারা করেছে এদের বিরুদ্ধে নিশ্চয়ই আমরা ইয়ে দেবো আন্দোলন করবো। এই মুহূর্তে অপরাধ করে থাকেন তার অবশ্যই বিচার হওয়া দরকার, এবং অপরাধের বিচার যদি কোনোদিন না হয় তাহলে অপরাধ কোনোদিন নির্মূল হবে, এই জন্য বিচার তো নিশ্চয় হওয়া উচিত, ত্বরিত হওয়া উচিত। নির্বাচনের ব্যাপারে আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করি।